নতুনত্বের বিনিময়ে দুই লক্ষ মানুষ মৃত্যুতার বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই বরঙ্কর জন্য না, এই হারামপুর মালিকদের জন্য না, এই পাঁচবার কুদ্দুসের জন্য না। আজকে জিজ্ঞাসা করতে চাই সরকারকে, সভাপতিকে, মুখ্যমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, এই মালিকের চাই কি, আপনাদের চাই কি মালিকের শক্তি বেশি? যদি মালিকের শক্তি বেশি হয়ে থাকে আল্লাহর স্থাপনা পদত্যাগ করেন, আমরা সাদের কলা ধরে আমরা দাবি আদায় করবো। শ্রমিকরা জানে কিভাবে দাবি আদায় করতে হয়, অতএব আর চাল বাহনা করবেন না, আল্লাহর হস্তে দাবি মেনে নেন, তাদের সাথে বসেন, ফয়সালা করেন। যদি ফয়সালা করেন কোন ঘরের ভাষা এই দায়িত্বকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে, পরিষ্কারভাবে বলতেছি। আর আমরা বলতে চাই কাগজের শ্রমিকদের যত সময় দাবি আদায় না হয়েছে, আমরা হকাররা পরিবহন শ্রমিক আপনাদের সাথে আসে আগামীতে থাকবো, ইনশাআল্লাহ আপনাদের ভয় নাই, একশো শ্রমিক আপনাদের সাথে থাকবে, লাখ ভোটাগার শ্রমিক আপনাদের সাথে থাকবে। এই বলে আমি আমার